Hello viewers, welcome back to my channel Tracy's Food and Travel. আজকে আমি আপনাদের গারোদের ট্র্যাডিশনাল একটি রেসিপি চিকেন খারি রান্না করে দেখাবো। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় রান্না করবেন এবং এমন আরো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রান্নার জন্য আমাদের খুব অল্প উপকরণ লাগবে। আসুন উপকরণগুলো দেখে নিই। মুরগির মাংস 300 গ্রাম, লাউ শাক 10 থেকে 15টা, কাঁচা মরিচের কুচি 15 থেকে 20টা, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদমতো, বেকিং সোডা হাফ চা চামচ। আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এর ভিতর আমি দিয়ে দেব মাংসগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি। আদা বাটা 2 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। এবং স্বাদমতো লবণ। আমি কিন্তু প্রথমেই বেকিং সোডাটা ইউজ করব না। এখন আমি এই সবগুলো উপকরণকে ভালোমতো কষিয়ে নেব। আমাকে কষানোর জন্য 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি এখন এটিকে ঢেকে দিচ্ছি। দেখুন আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লাউ শাকের কুচি। আপনারা চাইলে এখানে কুমড়ো শাকটাও ইউজ করতে পারেন। আমি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খোলার পর দেখুন লাউ শাকটা কি সুন্দরভাবে মাংসের সাথে লেগে গেছে। আমি কিন্তু এখানে কোনো খাবার তেল ইউজ করছি না। মুরগির গায়ে যে চর্বি বা ফ্যাট থাকে সেখান থেকেই যে তেলগুলো বের হবে সেটি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি হাফ চা চামচ বেকিং সোডা ইউজ করছি। আবার ভালোমতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য এবং আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি। আমাদের 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট। আমরা একটু কষা কষা খেতেই পছন্দ করি। যদি আপনারা একটু ঝোল রাখতে চান কোনো অসুবিধে নেই। আর যারা স্পাইসি লাভার তাদের তো অবশ্যই পছন্দ হবে। যারা এই রেসিপিটি এখনও খেয়ে দেখেননি তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না। আমার এই রেসিপিটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি কোনো মতামত থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।